বাংলাদেশ টিম এই মুহূর্তে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে কিন্তু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অবস্থান করছে। টি টোয়েন্টি স্কোয়াডের সবাই আছে এখানে, ক্যাপ্টেন সাকিব আল হাসান সহ লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ সহ রনি তালুকদার আরও অনেকেই কিন্তু আছে, হাসান মাহমুদ, তারা কিন্তু অনেক মজা করে ফুটবল খেলছে। আমরা দেখতেই পাচ্ছি যে ফুটবল খেলে কিন্তু অনেক মজা হচ্ছে। হাফিজ ইকবাল ভাই কিন্তু একটা অ্যাক্টিং করলো নেইমারের মতো, সে পরে গিয়ে গড়াগাড়ি খাচ্ছিল, সবাই এটা নিয়ে কিন্তু অনেক মজা করলো। শামীম পাটোয়ারি, রনি তালুকদার, রনি তালুকদারের ডেবিউ ছিল, লিটন কুমার দাস তিনি কিন্তু বল পেয়েছেন, এখন মুস্তাফিজুর রহমান বলটা করার ট্রাই করলো, অনেক মজার একটা গেম হচ্ছে। বাংলাদেশ দল কিন্তু আজকে সকাল 10টায় প্র্যাকটিসে আসছে মাঠে, কালকে আসলে প্রথম টি টোয়েন্টি আফগানিস্তানের বিপক্ষে খেলবে। এই মুহূর্তে তারা ফুটবল খেলায় মেতেছেন, সাকিব আল হাসান দেখতে পাচ্ছি, অফ বলটা হচ্ছে হয়ে গেল, সাকিব আল হাসান তিনি কিন্তু অনেক অনেক চিল মুডে আছেন। সবাই অনেক মজা করে খেলছেন, রনি তালুকদার, হাসান মাহমুদ, কিরণ কুমার দাস, শামীম পাটোয়ারি, মুস্তাফিজুর রহমান সবাই আছেন এখানে। ইন্টারেস্টিং যে ক্রিকেটাররা ফুটবলটা অনেক অনেক মজা করে খেলছেন, এনজয় করে খেলছেন, তাদের কনফিডেন্স লেভেলটা আরও হাই হচ্ছে, যে টিমের সব কোচিং স্টাফদেরকেও আমরা দেখছি যে তাদের সাথে এক হয়ে খেলছে। লিটন কুমার দাস হ্যান্ড বল করেছে, তার একটু পরেই কিন্তু এই ফুটবল ম্যাচ যে ফানি ফুটবল ম্যাচটা হচ্ছে এটা শেষ করেই কিন্তু তার সিরিয়াস গোল দিয়ে দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে যারা সাদা জার্সি পরে আছে অর্থাৎ মুস্তাফিজুর, শান্ত, হ্যাঁ তাহিদ, এদের যে দলটা এরা কিন্তু গোল দিয়ে শরীফুল ইসলাম গোল দিয়ে দিয়েছেন, গোল দিয়ে কিন্তু তারা জয়ের উচ্ছ্বাস মেতে উঠেছেন, সবাই অনেক এনজয় করছেন। অর্থাৎ সাকিব লিটনের দল কিন্তু গোল খেয়েছেন, অনেক মজার একটি ম্যাচ খেললো তারা।